নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি প্রিয়জন ছেড়ে হাজার মাইল দূরে থাকা প্রবাসী বাঙালিদের জানাই বিনম্র শ্রদ্ধা রাজকমল গুঁড়ো মশলা যেন মায়ের হাতের ছোঁয়া দর্শক শুরু করছি রাজকমল গুঁড়ো মশলার সৌজন্যে নোয়াখালী টিভির জনপ্রিয় অনুষ্ঠান রশিঘর, যাকে আমরা সাধারণত রান্নাঘর বা পাকঘর বলে থাকি। আপনাদের সাথে আছি আমি সাজিয়া খান লাবণ্য। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি মূলত নোয়াখালীর ঐতিহ্যবাহী খাবার দাবার এবং রান্নাবান্না নিয়ে। আজ আমরা উপস্থিত হয়েছি নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর গ্রামের ফয়জুন নেসা খালার রশিঘরে। দর্শক, আমরা চলে এসেছি রাজকামাল গুঁড়ো মশলার সৌজন্যে আজকে রশিঘরে। আমাদেরকে খালা রান্না করে দেখাচ্ছে ইলিশ মাছের পাতুরি। দর্শক, আমরা দেখছি খালা আগে থেকে মাছ ভিজিয়ে রেখেছে। নুরালা মাছ কেন খালা? আচ্ছা, দর্শক আমরা দেয়ে রাঙ্গো খালা টমেটো কাটছে, তারপর হ্যাজ কাটছেন কেন? হ্যাজ কোগালেছেন? হাজগে হ্যাজ কাঁচামরিচ, কাঁচামরিচ মিনিমাম কোগালেব, সাতাশ টাকা ওই লেব কেন? আচ্ছা, টমেটো কোগালেছেন তিনগে। আচ্ছা, লবণ আলা মাছের ভিত্তে কি হ্যাজ বেশি দিতে হইব নাকি কম দিতে হইব? বেশি দিতে হইব, বেশি দিতে হইব। হ্যাঁ, তাইলে লবণটা একটু কমে যাবে, কমে যাবে। ফিসগিন মেলা সুন্দর, কোন তো নাইছেন? দর্শক, আঙ্গু ইয়ানে কিন্তু প্রচুর ইলিশ মাছ আন যায় আঙ্গু নোয়াখালীতে। নোয়াখালীও এক প্রকার ইলিশের মাছালাই বিখ্যাত। তো আপনারা যদি নোয়াখালীর তো ইলিশ মাছ নিতে চান, তাহলে চলে আইবেন আঙ্গু নোয়াখালী সরালাহি বা ওইদিকে গাঁড়ের দিকে, এদিকে বালাবালা ইলিশ মাছ আইবেন। দর্শক, আঙ্গো আইসগার ইলিশ মাছের হাতড়া রান্না রান্না করতে কিয়ে কিয়ে লাগবো আমি রান্না করে আরও কই দিয়ে। ফ্রাইজ লাগবো, মরিচ লাগবো, এনে ইলিশ মাছ টুকরা লাগবো, নুনালা ইলিশ মাছ কিন্তু, তারপরে টমেটো লাগবো, টমেটো তিনগা মানে আন্দাজ মতো লেবেন আর কি। দর্শক, এই কাটা গোটা জিনিস ছাড়াও আঙ্গো জেগিন জেগিন লাগবো, এটা হচ্ছে এই মাছের মশলা, তারপরে হচ্ছে জিরা গুঁড়া, সৈরের তেল, আর হচ্ছে গুঁড়া মরিচ আর অলিদ গুঁড়া, এই কয়টা উপকরণে ওই যে বাঙ্গু রান্না। দর্শক, আঙ্গু কুটা কাটি বেগিনি শেষ, টমেটো হ্যাজ মরিচ বেগিন কাটা হয়ে গেছে, মাছও কাটা হয়ে গেছে। এবার আমরা রান্না বইয়ে দিমু খালা, আমরা রান্না সরাই দেব। আগুন তো দড়ি গেছেন, কি কি দিবেন? তেল দিবেন, তেলে দিয়ে দেন, তেল দিয়ে দেন। রান্নার ভিতরে ইউজ করতেছি রাজকামাল সরিষার তেল, তেলের ঘ্রাণটা আসলে অনেক সুন্দর। খালা, তেল তেল কি কি দিবেন?
কাঁচা মরিচ দিয়ে রাইস দিয়ে আচ্ছা রাইস তো সাইড গে কুসি খালে যে তারা জাল খাইতে হারে না তারা কি খালি গুঁড়া মরিচ দিলে হইব কাঁচা মরিচ না দিলে চলতো না লাগব কিছু কাঁচা মরিচ লাগব কিছু গুঁড়া মরিচ লাগব মরিচ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে যাতে যেরকম জাল খায় হাতে এরকম দিব তবে এটা একটু ঝালই হয় দর্শক আনারে চাইলে একখানা মাছের মশলাও দিতেন হারেন খোয়াদের লাগে আর কি জিরা গুঁড়ার পরিমাণ মতো খালা এবার আন্নের ভিতরে কি কি দিছেন আঙ্গো দর্শকরা আরেকবার কোন ফেজ দিছি কাঁচামরিচ দিছে হলদের গুঁড়ি মরিচের গুঁড়ি টমেটো মাছের মশলা জিরার মশলা ব্যাগটি দিছি এরপরে কিরবেন পানি দিবেন পানি কি আর লাগবো নি এইগিনেও যাব নাকি পরে দিবেন আবার আচ্ছা আচ্ছা বাহ খালা মেলা সুন্দর গন্ধ বাড়িছে আর তো অনেক খাইতে মনে কর খালা ইয়ের হরে কিনবেন মাছ দিবেন আচ্ছা খালা এবার কি দিবেন এত লবণ মালা ইলিশ মাছ দিয়ে লবণ আলা ইলিশ মাছ দিলে কি আবার লবণ দেন লাগবো নি না লবণ তো দিন দর্শক নুন আলা ইলিশ মাছ আনারা যদি আবার লবণ দেন তাহলে এটা খাইতে মানে খাইতে না তেন তাহলে তার মানে এনে লবণ দেন যাইতো না যেহেতু এনে লবণ আছে দর্শক আমরা আমাদের এই রান্নার মাধ্যমে আমরা এই যে আমাদের আঞ্চলিক ভাষার পাশাপাশি একটু শুদ্ধ ভাষা বলি যাতে আমাদের জেলার বাইরে আমাদের নোয়াখালীর বাইরের মানুষও বুঝতে পারে এবং বুঝে আমাদের নোয়াখালীর নিজস্ব রান্নাগুলো তারাও রান্না করে খেতে পারে দর্শক চলছে রাজকামাল গুঁড়ো মশলার সৌজন্যে আমাদের আজকের রান্নাবান্না আমরা এই পর্যায়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছি ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর কোথাও যাবেন না আমাদের সাথে থাকুন প্রিয়জন ছেড়ে হাজার মাইল দূরে থাকা প্রবাসী বাঙালিদের জানাই বিনম্র শ্রদ্ধা রাজকমল গুঁড়ো মশলা যেন মায়ের হাতের ছোঁয়া দর্শক ফিরে এলাম আমাদের বিজ্ঞাপন বিরতি থেকে চলছে রাজকামাল গুঁড়ো মশলার সৌজন্যে আমাদের আজকে রশি ঘরের রান্না দেখি আমাদের রান্নাবান্নার কত কি অবস্থা খালা আর কতক্ষণ লাগবো হানি দিতেন না খালা আর কতক্ষণ লাগবো সবই লাগেন না তো গেছে হানি দিবেন না বলে আচ্ছা মশলা ভিতরে ঢুকলে হানি দিবেন
আবার হানি গিলে দিছেন মা মশলার ভিতরে কষক ভিতরে হানা দেন আরে কা নুন দেবেন আচ্ছা এই নুন আন্নাকে দিছেন আন্না রান্না রান্নাবান্না দেখতেছি অনেক আগে গেছে ইহাকে দিয়ে আই খালাগো বাড়ি গিয়ে ঘুরি চাই আই খালাগো বাড়ি গিয়ে মেলা সুন্দর খালা আনে গো বাড়ি গিয়ে এখানে বাড়ি গিয়ে এখানে ঘুরি চাই আই মেলা সুন্দর আশেপাশে পরিবেশ মেলা সুন্দর নারিয়েল গাছ আঁশ মোরগ মোরগের বাচ্চাও চাইছি নারিয়েল গাছকে আনেনি আনেন নিয়ে ঢুকছেন খালা এবার তো নামালাবেন কেন আচ্ছা নামালেন বা খালা মাখা মাখা হয়েছে একদম দর্শক আপনারা বিশ্বাস করতেন না আপনারা ইয়ানে থাকলে বিশ্বাস করতেন আর কি এরকম গ্যারান ছুটছে বাহ আর অনেক খাই গেলাই তো মনে কর এখানে খাইছে মানেরা দিকে নজর টজন দিয়ে না বলতে এই গরম দর্শক অসাধারণ আপনারা নিজে রান্ধি না খালি বুঝছেন না আয় খাইয়ে রায় বুঝিয়ে নোয়াখালীর ঐতিহ্যবাহী একটা রান্না নুনালা ইলিশ মাছ হাতড়া আপনারা অবশ্যই অবশ্যই করে খাবেন মেলা হওয়া যাচ্ছে আচ্ছা অনাঙ্গ দর্শকের কারণ এই এই ইলিশ মাছের হাতুড়ি কেন কেন খাইব বাতি খাইলে মজা লাগবে আপনারা দেখে নিলেন আমাদের আজকের ইলিশ মাছের পাতুরি রান্নাটা এবার খালার মুখ থেকে আমরা আরেকবার শুনে নিব আমরা এখানে কি কি ব্যবহার করেছি খালা এই নোনালা ইলিশ মাছ হাতড়া করতে কি কি দিছেন কি কেন কেন রাঁধছেন আঙ্গ দর্শকরা আরেকবার কইলেন আচ্ছা হইলে হরত দিস হরতাল একটু গরম হয়েছে তারপরে দিলাম হেজ দিছি হেজের পরে কতক্ষণ হেজা খেলাইতে লাইটে এরারও দিছি এ কাঁচামরিচ কাঁচামরিচের পরে দিলাম ইয়া খাড়া বাইন খাড়া বাইনের পরে তারপরে হলদুর গুঁড়ো সারিয়ে দিস হলুদ দিছি হলদের পরে জিরার গুঁড়া দিস মাছের মশলা দিস দি ইয়ার পরে ইয়ে দিস মুচের গুঁড়া দিস কষাইছি কষাই কতরে হানি কতরে দিই কষাই ইয়ার পরে আসতে মাছ মাছ সারি দিস একবারই হানি দিছি দুইবার করে হানি লাগছে দর্শক খালা আপনাদেরকে আমাদের নোয়াখালীর আঞ্চলিক ভাষায় বুঝিয়ে দিয়েছি কিভাবে কিভাবে রান্না করতে হবে তবু আমি আপনাদের বুঝার সুবিধার্থে আরেকবার বলছি কিভাবে এই রান্নাটা করতে হবে রান্নার মূল উপকরণ হচ্ছে সরিষার তেল হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা জিরা গুঁড়া তারপরে আমাদের মাছের মশলা তারপরে আছে আদা বাটা কাঁচামরিচ তারপরে পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা এই কয়টি উপকরণ দিয়ে আপনারা রান্না করতে পারেন ঝটপট আমাদের ইলিশ মাছের পাতুরি প্রিয় দর্শক এরই মাঝে শেষ হয়ে গেল রাজকামাল গুঁড়া মশলার সৌজন্যে আমাদের আজকের রান্না রাজকামাল গুঁড়া মশলার পক্ষ থেকে আমরা আমাদের খালার জন্য রেখেছি কিছু গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন আমাদের অতিথিরা
দর্শক, আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন 01865-010-361 এই নাম্বারে, অথবা আমাদের মেইল করতে পারেন noakhalitv24@gmail.com এ। এছাড়াও আমাদের লাইভ পেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দর্শক, আপনারা যদি আমাদের আগের পর্বগুলো দেখতে চান তাহলে ইউটিউবে নোয়াখালি টিভি লিখে সার্চ করলে চলে আসবে আমাদের ইউটিউব চ্যানেল, দেখে নিতে পারেন আপনার পছন্দের পর্বগুলি। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই দেশ মা মাটিকে ভালোবাসুন এবং বেশি বেশি গ্রামে আসুন, কারণ গ্রামের ছায়া ঘেরা মায়াই পারে আপনার ক্লান্ত মনকে একটু শান্ত করতে। আজ আর নয়, দেখা হচ্ছে আমাদের আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নোয়াখালি টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।